সন্ধে বেলা আমরা এখন বেরোচ্ছি, আমি আর ওম একটু বেরোচ্ছি। ইচ্ছা আছে যাব স্টেডিয়ামে, স্টেডিয়ামে একটু গিয়ে টাইম স্পেন্ড করবো, একটু বসবো, কিছু ছোট ছোট চটপাটা কিছু খাবো। তো জানি না কখন কি করব, বিকজ ইটস টু লেট। প্রথমে প্ল্যান ছিল অবনি যাওয়ার, কিন্তু অবনিটা ক্যান্সেল হয়ে গেল বিকজ আমি একটু দেরি করে ফেলেছি রেডি হতে। তাই জন্য ওম বলছে যে অবনি আর কতক্ষণই বা খোলা থাকবে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে, 9টায় তো বন্ধ। তাহলে কেন শুধু শুধু অবনি যেতে যাবে, তাহলে চলো স্টেডিয়ামেই গিয়ে বসি। তো চলো, সানডের দিন, একটু ছুটির দিনে একটু তো বেরোতে ইচ্ছা করে, আর সানডেতে যেহেতু মানে ছুটির দিন সেহেতু লেট লেট সব কিছু হয়। সো খাওয়া দাওয়াও লেট করে হয়েছে, লাঞ্চটা লেট করে হয়েছে, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠে রেডি হতে হতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, রেডি হওয়া ছিল, এই রেডি হয়েছি, এই টপটা পরেছি, ভেরি কমফোর্টেবল কটন টপ, আর আমার ব্ল্যাক ডেনিম, যেটা আমার খুব খুব আই এম কমফোর্টেবল ইন দিস অ্যাটায়ার। সো ইয়েস, এখন যাচ্ছি, এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 8টা, অনেক দেরি, ইয়েস অনেক দেরি হয়ে গেছে। এসে ডিনার করব, অল্প কিছু খাবো, বাইরে বেশি কিছু খাবো না, অল্প কিছু খাবো, এসে ডিনার করব। আর এই যা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমাদেরকে বলে দিলাম যে ইয়েস আমরা বেরোচ্ছি, তারপরে বেরিয়ে দেখা হচ্ছে, স্টেডিয়ামে গিয়ে দেখা হচ্ছে। ওকে, টাটা। আমার ওই কাজটা করতে লাগলে তুমি হাতে মতে ইয়ে করে নেবে, কিছু করে নেবে না কেউ, করতে নেই এসো। হম জো চলনে লাগে, চলনে লাগে এই রাস্তাতে, হা হা মন ওম গান গাইছে মনের আনন্দে, আর আমরা একটু ঘুরে ঘুরে যাব বলে চ্যাটার্জি হাট বেলেপোল ঘুরে স্টেডিয়াম যাচ্ছি। বাড়ি থেকে স্টেডিয়াম 2 মিনিট, যাচ্ছি আমরা 10 মিনিটে, যাতে জি হাজার এ ঘুরে ঘুরে খাবে। ভুট্টা না, ভুট্টা খাবো না। গান করো, গানটা করছিল না, গানটা করো। গান কি করবো, গান মনে পড়ছে না, এবার রাখো, এবার রাখো, এবার রাখছি। হচ্ছিল তো ভাবলাম এমনিতেই শ্রাবণ মাস, আর আমরা গিয়েছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারের আগের দিন রবিবারটা, আর এমনিতেই ভাবলাম যে শ্রাবণ মাসটা যেহেতু শিব ঠাকুরের মাস, তো চললো নাভিয়ে একবার মন্দিরে আরতিটা হচ্ছে, সন্ধ্যা আরতিটা একটু দেখি, পুজো টুজো দিয়ে আর তোমাদের সঙ্গেও মন্দিরটা একটু শেয়ার করে দিলাম, তো দিয়ে চলে এলাম। খুব ভালো লাগলো এই মন্দিরটায় গিয়ে, শ্রাবণ মাসে প্রথম সোমবারের আগের দিন গিয়েছিলাম, খুব ভালো লাগলো। আমরা এখন আইসক্রিম খেতে দাঁড়িয়েছি, আমি খাবো অরেঞ্জ আর ও খাবে টুইন ওয়ান কাপ, আমি অরেঞ্জ 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 এখন খাবো না, ওখানে গিয়ে বসে খাবো, বসার জায়গা নেই, এত ভিড়।
প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড় না আজকে। আইসক্রিম খেয়ে গেছি, এবার গিয়ে বসে খাবো। বেশি কিছু খাবো না, টুকটাক খেয়ে বাড়ি চলে যাব, বিকজ বাড়িতে ডিনার করবো। পয়সা গুনছি, প্রচুর পয়সা গুনে গুনে রাখতে হয়। হ্যাঁ, তোমার প্রচুর পয়সা, গুনে তাড়াতাড়ি ঢোকা। হ্যাঁ, কোথায় ছুটে যাবো তো? I always love to have orange flavor ice cream. অনেক কষ্টে খুঁজে খুঁজে আলটিমেটলি আমরা একটা জায়গায় বসতে পেরেছি, এই যে আমরা বসে আছি। আলটিমেটলি অনেক কষ্টে খুঁজে খুঁজে ফাইনালি পেলাম, নাকি বলো, কিছু সে সামথিং ফাইনালি পেলাম। আর এমন জায়গায় বসেছি যেখানে আশেপাশে কেউ বসে তো নেই, এমন জায়গায় বসেছি যে আশেপাশে কেউ বসে নেই, সবাই মানে ইয়াং ছেলেরা আর কি আড্ডা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দ্যাটস ওয়াই হি ইজ ফিলিং আনকমফোর্টেবল, নট মি। উইয়ার্ড, আমি ইয়াং ছেলেরা আড্ডা দিচ্ছে, ও আনকমফোর্টেবল ফিল করছে, আমি না। আর একটু বউকে নিয়ে ছেলেদের সামনে বেরোতে একটু লজ্জা হয়, কেন জানি না। তারপর বলবে আমি দিইনি, খাবে না, ভালোই হয়েছে। কেন আনকমফোর্টেবল জায়গাতে আসবো? ওরা ওদের আড্ডা দিচ্ছে, আমরা আমরা খাচ্ছি, কি হয়েছে? তবে হাওয়া নেই একটুও, আর মনসুন তো আমাদের দেশে আর পড়েনি, এবছর মনসুন আসেনি আমাদের দেশে, এবছর সামারটাই এক্সটেন্ড করছে। ও মন দিয়ে খেয়ে যাচ্ছে। ও কিছু বলবে দয়া করে, আপনি কিছু বলতে চান? ইন্ডিয়া ওয়ান্টস টু নো, পাবলিক ওয়ান্টস টু নো, পাবলিক ওয়ান্টস টু নো। না, এটা সত্যি কথা, আমাদের পশ্চিমবঙ্গতে এখনও মনসুনটা আসেনি, ঠিক আছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই গরম ওই একই রকম থেকে যাচ্ছে, ঠিক আছে? তো আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যখনই আসবেন এইখানে আমাদের তমুজল স্টেডিয়ামে, এইখানে আপনারা অনেক রকমের জিনিস পাবেন খাওয়ার জন্য, জাস্ট সাম ফাস্টফুড, আর তার সঙ্গে আপনারা আইসক্রিমও পেতে পারবেন। তো খুবই ভালো জায়গা, সানডে ইভিনিংটা এখানে স্পেন্ড করার জন্য এটা খুবই ভালো জায়গা, প্রচুর লোকজন আসে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটাতে কতটা ভিড়, দেখাও ব্যাক ক্যামেরাতে দেখাও। আইসক্রিম ইউটি এখনও নিজের আইসক্রিমটা খায়নি, আপনি দেখুন আপনারা সে কমপ্লিট করছে। হ্যাঁ, তার কমপ্লিট করতে করতে মনে হচ্ছে এক ঘন্টা। আমি অলরেডি জামায় ফেলে দিয়েছি আইসক্রিম। সেই নেক্সট আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যে ফুচকা খাবার, তো আমার মনে হয় না বিউটি আর খাবে, নাকি খাবে? কি খাবে না? এই এটা কি হয়ে গেছে? বাহ, ভেরি গুড। তো পয়সাটা মেচে গেল না? পয়সাটা তো বাঁচার কথা না, পয়সাটা তো এমনিতেই যায়।
এসেছি। এবার আপনারা কথা বলুন, আপনারা কথা বলুন, যেন ফোনে কথা হচ্ছে, আমার কথা হয়ে গেছে, এবার আপনারা কথা বলুন। কমেন্ট করুন, আপনারা কমেন্ট করুন যে আপনাদের জায়গাটা কি রকম লাগছে। আশা করি আপনারা সব দেখতে পাচ্ছেন। সানডের দিনের মধ্যে সবারই হলিডে দিন, সেই জন্য ভালো ভিড় হয়েছে, লোকেরা সবাই এনজয় করছে নিজের নিজের লাইফ পার্টনারকে নিয়ে অ্যান্ড নিজের নিজের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে। হ্যাঁ, ম্যাক্সিমাম কাপল মানে ম্যারিড কাপল আর ম্যারিড ছোড়ো না আমি একটু আমরা এখন খাবো ঘটি গরম। দাদা ওমেটটা দিয়ে দিয়েছে, গরম হচ্ছে ওই জন্যই তো নাম ঘটি গরম। ওই যে ওই যে ওই যে এই তো আগুন দেখা যাচ্ছে, আগুনটা জ্বলছে। বাহ, কি দারুণ না ছোট্ট জায়গার মধ্যে। এই যে ওম অলরেডি নিয়ে বসে পড়েছে, এই যে আমারটা আমারটাও নাও, তুমি নাও। দাদা একটা টাকাটা কি সুন্দর দাদা, ঘটি গরম বানিয়ে দিলেন, আবার বসে বসে খাবো। দাঁড়াও, পড়ে যাবে, না না না, ছাড়ো ছাড়ো। নেক্সট আইটেম ঘটি গরম। দাদা আবার চলে গেলেন, কি সুন্দর ঘটি গরম। অনেকদিন পর খাচ্ছি ঘটি গরম, খাচ্ছি ঘটি গরম, এই অনেকদিন পর ঘটি গরম খাচ্ছি। বল, খেয়েছিলাম না অনেক ইয়েতে, জামাই ষষ্ঠীতে খেয়েছিলাম। রাইট, জামাই ষষ্ঠীর দিন, ফার্স্ট জামাই ষষ্ঠীতে সন্ধ্যেবেলা মাঠে এসেছিলাম, এই এই সেম সেম মাঠে ইন্ডো স্টেডিয়ামে, তখন ভেতরে ঢুকেছিলাম, তখন ঘটি গরম খেয়েছিলাম। এই তো আপনারাও দেখুন ঘটি গরম, এখানে বসে বসে আপনারা ঘটি গরমেরও টেস্টটা আনন্দ করবেন। হ্যাঁ, টেস্টটা নেবেন। আর হ্যাঁ, আমরা ফার্স্ট জামাই ষষ্ঠীর সন্ধ্যেবেলায় ছিলাম। ব্লগটা না দেখে থাকলে দেখে নাও, জামাই ষষ্ঠীর প্লেলিস্টে আছে, জামাই ষষ্ঠী প্লেলিস্টে যাও গিয়ে ফার্স্ট জামাই ষষ্ঠীর সন্ধ্যের ব্লগটা দেখো, ওখানে ঘটি গরম খেয়েছি। ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইয়েস, সো চলো আমরা খাই, হাতে নিয়ে খাওয়া। হ্যাঁ, সেই আমাদের প্রচুর কিছু খাওয়া হচ্ছে, এখন আবার ফুচকায় দাঁড়িয়েছে। চলো এবার জল ফুচকা খাবো, মানে এমনি নর্মাল ফুচকা। এই দাঁড়া, আমি ওদিকে যাই। কত 10 টাকা কত পড়েছে? আমন ধরো, আমন ধরো, আমি নি না, এরম ধরো মোবাইলটা, এরম ধরো, আমি নিচ্ছি। কি কি কাটাবো?
উঁচু করে ধরো। আলটিমেটলি অনেক খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে মাকে বলতে, মা বলছে এত কেন খাওয়া দাওয়া করে এলি, তোকে যে বারণ করলাম, ডিনার হয়নি তো। এবার আমি খুব একটা মানে রাত্রিরই হয়ে গেছিল, 8টার সময় বেরিয়েছি তোমাদের যা বললাম। এবার আমি খুব বেশি কিছু খেয়ে নিলে, বেশি কিছু না কিন্তু টুকটাক টুকটাক করে অনেক কিছু হয়ে গেছে, তো পেটটা ভরে ভরে গেছে, যার ফলে আমি ডিনার করতে রাত্রে একটু ডিনার করতে প্রবলেম হয়। তো যাই হোক, মা বলছে যে ঠিক আছে রাত্রিরে একটু কম খাবো, আমি মাকে বললাম, মা বকাবকি করছে। তো যাই হোক, চলে এলাম, বাট ভীষণ ভালো লাগলো, অনেক কিছু খেলাম, অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ ছিলাম। এখন বাজে 10টা, ওই যে দেখো 10টা 15 ঘড়িতে বাজে, তো ঠিক টাইমেই বাড়ি চলে এসেছি, বেশি রাত্রি করিনি। বাট মাঠ অলমোস্ট লাইক ফাঁকা ফাঁকাই হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। বাট আজকে সানডে বলে সবাই গেছিল মাঠে আড্ডা দিতে, বললাম না হাওড়ায় হ্যাং আউটসের জন্য এর আগে শুদ্ধ অগ্নিটা ছিল, তাই ওনলি অগ্নিতেই ছুটির দিনে ভিড় হতো। বাট এখন এইটা হয়ে গিয়ে স্টেডিয়ামের ওখানটা ইয়ে হয়ে গিয়ে সাজানো গোছানো হয়ে গিয়ে, তো ভীষণ ভীষণ ভালো লাগে স্টেডিয়ামটা যেতেই, বিকজ স্টেডিয়াম ইজ মোর নিয়ারেস্ট দ্যান অগ্নি ফ্রম মাই হাউস। তো যাই হোক, ভীষণ ভালো লাগে তাই জন্য। তো চলো, বেশি কিছু আর বাড়বো না, ব্লগটা এখানেই শেষ করলাম। সো ইয়া, বাই, গুড নাইট।